একটা মানুষের মেয়ে তোদের চালাচ্ছে, আর তাই তাকে শিক্ষা দেওয়ার জন্যে তোরা আমাকে এখানে রেখেছিস। এ মেয়ে যে সে মেয়ে নয় কো বাবা। মুখে তো বলছে সে নাকি মাদারির মেয়ে, চোখে মুখে মিছে কথা বলে বাবা। হাব ভাব দেখলে সন্দেহ হয়। রাত দুপুরে আগানে বাগানে ঘুরে বেড়ায় বাবা। ওই রাজার মা বুড়ির সাথে তার খুব ভাব, যেতে যেতে তার কাজকর্ম করে দেয়। কি বলবো বাবা, ওই মেয়ে মন্তর তন্ত্রও জানে, পর্যাপর্তির বিশ পর্যন্ত নামিয়ে দিয়েছিল। তোদের চল্লাতগুলো কি করছে? এক কোপে খেলো মেয়েটার মুন্ডু উড়িয়ে দিচ্ছে না? সেটাই তো সমস্যা, জল্লাদকে তো হুকুমটা দিতে হবে, তা সেই হুকুমটা দেবে কে? বাবা, আমার কোটিমাকে ওই মেয়ে গুণ করেছে, তাকে সে মাথায় তুলে নাচছে। গর্দান নিয়েও তো দূরের কথা, তার চুলের ডগা পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না কো। বটে, এত দূর! তার মানে ওই মেয়ে যে সে মাদারির মেয়ে নয়, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছে। নির্যাস বলেছেন বাবা। ওই মেয়ে কেন কি উদ্দেশ্যে এখানে এসেছে সেটা জানার জন্যই তো আপনাকে আহ্বান করলুম বাবা, ক্ষমা করে দেবেন। কন্যা অন্ধ হয়ে গেছে, তার চোখ খুলে দিতে হবে বাবা। একটাই উপায় আছে, বশীকরণ যোগ্য করতে হবে। বস করবেন বাবা? বশীকরণ যোগ্য করে ওই মেয়েকে বস করতে হবে, তারপর ওর পেটের ভেতর থেকে এক এক করে সব কথা বার করে আনতে হবে। কিন্তু কন্যা যদি জানতে পারে? পারবে না, কিছুতেই পারবে না। যোগ্য হবে মধ্যরাত্রে, এখানে নয়, পাতালপুরীতে। সর্বনাশ! কি হলো পুরুত ভাই? রানীবা তো ঠিকই বলেছিলেন, কিরণমালার ভয়ানক বিপদ। বিপদ কি বিপদ, খুলে বলো পুরুত ভাই। আমি যেটুকু জানতে পারলাম, রাক্ষসরা কাল তপস্যের সাহায্য নিয়ে কিরণমালাকে বশ করার জন্য বশীকরণ যজ্ঞ করবে। কিরণমালা কোথায় জানি না, সেটা জানতে পারিনি। আমি যা জানতে পারলাম আপনাকে জানালাম।